আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কী শিখছি? মানি মানে টাকা পয়সা। তো আমরা ছোটো বড় সবাই টাকা পয়সা সম্পর্কে জানি না, একটা ছোট্ট বাচ্চারও টাকা পয়সা সম্পর্কে আইডিয়া আছে। একটা ছোটো বাচ্চাও টাকা ছাড়া বোঝে না, স্কুলে যায় না। তো এই টাকা পয়সা সম্পর্কিত কিছু সমস্যা আজকে আমরা সলভ করব। তো আমরা জানি একটা জিনিস, দেখুন 100 পয়সায় 1 টাকা হয়, ঠিক আছে? 100 পয়সা ইকুয়াল টু রুপি 1, 1 রুপি মানে 1 টাকা, 100 পয়সা সমান 1 টাকা, ঠিক আছে? এরকমভাবে আমি বললাম 500 পয়সা, 500 পয়সা সমান 5 টাকা, ঠিক আছে? 700 পয়সা সমান 60 টাকা, ঠিক আছে? এরকমভাবে যদি আপনাকে বলে যে 3700 পয়সা, তো সমান কী হবে দেখুন, 37 টাকা হবে। কীভাবে? 100 পয়সা 1 টাকা, তো 3700 পয়সা মানে 37 টাকা, মানে 3700 পয়সা মানে 37 টাকা সোজাসুজি হিসাব। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে, দেখুন 100 পয়সা 1 টাকা, তাকে যদি আমি অন্যভাবে বলি তাহলে 1 টাকা 100 পয়সা। তো আমরা যদি বলি 5 টাকা, তো সমান হবে 500 পয়সা, ঠিক আছে? তো একটা জিনিস এখানে দেখুন, আমি যদি টাকা থেকে পয়সাতে যাই, কি টাকা থেকে যদি পয়সাতে যাই, তাহলে ওই টাকাকে 100 দিয়ে আমরা পূরণ করব, তাহলে আমরা পয়সা পেয়ে যাব, মানে কত টাকা কত পয়সা। আবার যদি পয়সা থেকে টাকাতে যাই তাহলে 100 দিয়ে ভাগ করব, ঠিক আছে? অর্থাৎ কত পয়সায় কত টাকা হয় সেটা পেয়ে যাই। এক্সাম্পল দিচ্ছি, ধরলাম আমার কাছে 60 টাকা আছে, ওই 60 টাকাকে আমরা পয়সাতে রূপান্তর করব। তো সুজা বুদ্ধি ভাই, 100 এর সাথে 7 পূরণ করে দিন, তো সমান 700 কী হবে, পয়সা হবে, ঠিক আছে? আবার দেখুন আমার কাছে 9000 পয়সা আছে, তো কত টাকা হবে সেটা কিন্তু আমরা, দেখুন পয়সা থেকে টাকাতে যেতে হলে, পয়সা থেকে টাকাতে যেতে হলে কী করতে হয়, ওই যে পয়সা আছে না 9000 পয়সা, তো 100 দিয়ে আমরা ভাগ দেবো, তো 1020 কাটা সমান 90, তার মানে দেখুন 9000 পয়সা 90 টাকা হচ্ছে। আচ্ছা, এই তো গেল, এখন এগুলো তো সোজাসুজি হিসাব। তো কখনো কিন্তু দশমিকে দেওয়া থাকে, যেমন বলল আপনার কাছে 6.50 টাকা, অর্থাৎ আমরা এটাকে মনে করি 6 টাকা 50 পয়সা, তো এই 6 টাকা 50 পয়সাকে আমরা কী করবো, পয়সাতে রূপান্তর করব। তো সমান হচ্ছে দেখুন 6 টাকায় আপনার 600 পয়সা, তার সাথে কি আরও 50 পয়সা না, তো 650 পয়সা না সমান 650 পয়সা হচ্ছে, ঠিক আছে? তো এইটাকে আমরা এরকমভাবে যদি একবারেই সলভ করি তাহলে কী হবে, দেখুন 6.50 × 100, আমরা পয়সা যাব না, তো 100 দিয়ে যদি সেটাকে পূরণ করি তাহলে কি হচ্ছে, দেখুন এখানে দশমিক আছে, দেখুন 10, 100, 1000, অর্থাৎ 10-এর সূচক দিয়ে আমি কোনো সংখ্যাকে যদি দশমিক সংখ্যাকে পূরণ করি তাহলে দশমিক ডান দিকে সরবে, বাম দিক থেকে ডান দিকে সরবে, যেহেতু একের পর দুটা শূন্য রয়েছে, তো আমার এই দশমিকের থেকে আরও 2 গুণ ডান দিকে সরবে দশমিকটা, তো 6 আসছে, 2 গুণ সরলে এই জায়গায় আসবে না, তো 50 হচ্ছে, অর্থাৎ সেটা পয়সা হচ্ছে না, পয়সা। তো 6 টাকা 50 পয়সা আমার মোট 650 পয়সা হয়। তো একটা ব্যাপার হচ্ছে ভাই, 100 পয়সা তো 1 টাকা হয় না, 100 পয়সা সমান 1 টাকা, কিন্তু যদি আপনাকে কেউ বলে যে 1 পয়সায় কত টাকা, হয়তো অনেকে বলবেন যে মাথা খারাপ নাকি পাগল নাকি, 100 পয়সায় যখন 1 টাকা হচ্ছে তো 1 পয়সায় কি আবার টাকা হয়, এরকম তো একটা প্রশ্ন আসতে পারে।
তো জেনে রাখা ভালো, অনেক সময় কম্পিটিটিভ এক্সামসে এরকম একটা কোয়েশ্চন দিয়ে থাকে, এক পয়সা সমান কত টাকা, কত টাকা, এক পয়সা সমান কত টাকা। হয়তো অনেকে ভাবতে পারে যে এটা আবার কেমন প্রশ্ন, কিন্তু এটারও গাণিতিকভাবে উত্তর রয়েছে। তো আপনার ম্যাথমেটিক্স বলে না এই প্রশ্নটা ঠিকই আছে, সেটা হচ্ছে দেখুন, এক টাকা একশো পয়সা যদি এক টাকা হয় তাহলে এক পয়সায় একশো ভাগের এক টাকা হবে ভাই, একশো ভাগের এক টাকা হচ্ছে। তো আমি টাকাতে কনভার্ট করতে হলে, পয়সার থেকে টাকাতে কনভার্ট করতে হলে আমার হান্ড্রেড দিয়ে ডিভাইড দিব। তো আমি এক পয়সাকে টাকাতে প্রকাশ করলাম, সেটা হচ্ছে একশো ভাগের এক টাকা, ঠিক আছে। সেটাকে যদি আমি দশমিকে নিই, কখনো কিন্তু এটাকে আমরা দশমিকে নিতে পারি, কখনো সেটার আনসার দশমিকে থাকতে পারে। তো দেখুন, ওয়ানের পর দুটা জিরো রয়েছে, তো আমরা ডান দিক থেকে বাম দিকে দুই গড় সরে সরিয়ে দশমিক বসাবো। তো এখানে একটা গড় রয়েছে ওয়ান না, তো আরও একটা গড় সরাতে হবে, তো একটা জিরো দিয়ে সরিয়ে নিলাম, তো ওই জায়গায় দশমিক বসবে। তো জিরো পয়েন্ট জিরো ওয়ান টাকা, বা এর আগে একটা জিরো বসাতে পারেন, জিরো পয়েন্ট জিরো ওয়ান টাকা, অর্থাৎ শূন্য দশমিক শূন্য এক টাকা, এক পয়সা শূন্য দশমিক শূন্য এক টাকা হয়। অথবা যদি আপনি ফ্র্যাকশন বা ভগ্নাংশে সেটা রাখতে চান তাহলে একশো ভাগের এক টাকা হবে, বুঝতে পারছেন। তো আপনারা বলুন তো দেখি, এগারো পয়সা সমান কত টাকা, ঠিক আছে। তাহলে সোজা বুদ্ধি, একশো ভাগের এগারো টাকা, একশো ভাগের এগারো টাকা, ঠিক আছে। সেটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে হবে দুই গড় বাম দিকে দশমিক সরবে, তো দুই গড় সরলে ওই জায়গায় পড়বে দশমিক, তো ওই জায়গায় পড়ছে না, এখানে একটা দশমিকের আগে যেহেতু অন্য কোনো ডিজিট নেই, তো আপনি একটা জিরো দিয়ে দিন যাতে দশমিক বোঝা যায়। তো এটাকে আমরা টাকা লিখে দিলাম, তো হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান টাকা, বা শূন্য দশমিক এক এক টাকা, এগারো পয়সায় শূন্য দশমিক এক এক টাকা, বা একশো ভাগে এগারো টাকা, ঠিক আছে, বুঝতে পারছেন তো না। আচ্ছা ভাই, আর একটা জিনিস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জেনে রাখুন, আমরা ইংরাজিতে টাকাকে রুপিস বলি না, রুপিস, এটা কিন্তু প্লুরাল নাম্বার, তার সিঙ্গুলার নাম্বার হচ্ছে রুপি, রুপি। আমরা রুপিটা যখন এক টাকার ক্ষেত্রে অনলি ওয়ান, মানে এক টাকার ক্ষেত্রে আমরা ওয়ান রুপি লিখব, সেটার কিন্তু আর এক টাকার উপর যদি হয় দুই টাকা বা তার উপর হয় তাহলে আমরা রুপিস প্লুরাল নাম্বার ব্যবহার করবো, যেমন টু রুপিস, ওয়ান, ওয়ানের ক্ষেত্রে রুপিস আসবে না, রুপি আসবে। আর সেটার শর্ট ফর্ম হচ্ছে দেখুন রুপিস টু, রুপিস আর এস রুপিস টু, আর এটার শর্ট ফর্ম কি, এটা কিন্তু রুপিস হবে না, এটার আর ই হয় রি ওয়ান, তার মানে এটা রুপি, এটা বোঝায় রুপি। কিন্তু ওয়ানের পর যদি শর্ট ফর্ম ব্যবহার করুন তাহলে আর এস মানে রুপিস দিবেন না, আর ই দিবেন, মানে সেটা রুপি বোঝায় আর এটা রুপিস বোঝায়, ঠিক আছে। আচ্ছা এই প্রশ্নটি দেখুন, চার হাজার ছাপ্পান্ন পয়সাকে টাকাতে রূপান্তর করো, পরিবর্তন করো। তো আমরা টাকাতে পরিবর্তন করতে হলে কী করি, একশো দিয়ে যে পয়সা রয়েছে সেই পয়সাকে একশো দিয়ে ভাগ দিই, তাহলে সেটা সোজাসুজি হবে ফোর জিরো ফাইভ সিক্স ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড, তো দুই গড় দশমিক সরবে, তো হবে ফোরটি পয়েন্ট ফাইভ সিক্স টাকা, ঠিক আছে, মানে চল্লিশ দশমিক পাঁচ ছয় টাকা, ফোরটি পয়েন্ট ফাইভ সিক্স রুপিস। দেখুন এখানে বলছে বারো টাকা সাতষট্টি পয়সাকে টাকাতে পরিবর্তন করুন, ঠিক আছে। এই কোয়েশ্চনটা দেখুন, বারো টাকা সাতষট্টি পয়সাকে টাকাতে পরিবর্তন করুন, ঠিক আছে। তো আমরা দেখুন এখানে বারো টাকা টাকাতেই আছে, তো ওই সাতষট্টি পয়সাকে আমরা টাকাতে পরিবর্তন করব, তো সাতষট্টিকে আমরা একশো দিয়ে যদি ডিভাইড দিই তাহলে কী হয়, জিরো পয়েন্ট সিক্স সেভেন হয়, মানে এটা টাকায় পরিবর্তন হয়ে গেছে। তো এখানে আছে আরও বারো টাকা না, তো বারো টাকা আর জিরো পয়েন্ট সিক্স সেভেন টাকা, তাহলে কত হচ্ছে, বারো টাকা সাতষট্টি পয়সা না, সেটাকে আমরা টাকাতে নিলে টুয়েলভ পয়েন্ট সিক্স সেভেন,
টাকা এরকম হয়। আচ্ছা এটা শর্টকাটভাবে যদি আপনি লিখুন, দেখুন 12 টাকা 67 পয়সা না, তো 67 পয়সা তো 12.67 টাকা সোজা হিসাব, এভাবে সলভ করতে লাগে না। আচ্ছা এখন আপনাকে এখানে দিল 83.89 টাকা টাকাতে পরিবর্তন করুন, যেহেতু এখানে পয়সা দেখুন 89 পয়সা, তো আমরা সোজাসুজি লিখতে পারি 83.89 টাকা। আচ্ছা এবার বলছে যোগ করো বা অ্যাড, ₹74.98, ₹970.90, ₹765.88, তো আমরা সোজাসুজি এটাকে লিখি 74.98। দেখুন দশমিকের পর আমরা দশমিক ভগ্নাংশে শিখেছি দশমিক সংখ্যা যোগবিয়োগ কীভাবে করতে হয়, তো যোগবিয়োগ করার ক্ষেত্রে কী করি আমরা এই যে দশমিক, যে প্রত্যেকটা সংখ্যার দশমিকটা আমরা একে সোজাভাবে রাখি না, এরকম যদি আমরা বার্টিকালি সলভ করতে চাই। তারপর আছে দশমিক তো এখানে আছে না, এটা তো 0 7 9 এরকম লিখতে হবে। আচ্ছা পরে 9 0, তারপর দেখুন 7 6 5 না, 7 6 5.88, তো সবগুলি তো আমার টাকা না, টাকাগুলো দশমিকে প্রকাশ করা আছে, তো 8 8 16, 6 7 আমার 1, 9 9 18, 8 8 9 মানে 3 9 27, 7 হাতে থাকলো আমার 2, দশমিক এখানে রাখুন। আচ্ছা 4 2 6 6 5 11, 1 হাতে থাকলো আমার 1, সাথে সাথে 14 6 20 আর 21 1 হাতে আমার 2, 9 7 16 2 18, ঠিক আছে, তো আমার কী হচ্ছে দেখুন 1811 টাকা 76 পয়সা, এখানে আপনি রুপিস লিখতে পারেন, আর বাংলায় হলে তো ওই জায়গায় টাকা লিখবেন। তো 1811.76 টাকা। আচ্ছা ওই একটা কোয়েশ্চেন রয়েছে, 750 পয়সা যোগ 4.50 টাকা সমান কত টাকা, এখানে দেখুন এইটা পয়সায় দেওয়া আছে 750 পয়সা, আর এটা কিন্তু টাকায় দেওয়া রয়েছে, আবার এখানে বলছে লাস্ট দেওয়া টাকা ইউনিট বা একক টাকায় দেওয়া আছে পয়সায় না, তো আমার এই দুয়োটা ফিগার যোগ করে আমার যেটা হবে সেটা আমরা টাকাতে নেব, তার মানে এইটা টাকাতে রয়েছে তো এটাকে আমরা টাকাতে প্রথমে নেব না, এটা তো 4 টাকা 50 পয়সা এটা অলরেডি টাকাতে রয়েছে, আর এইটা পয়সা তো ওটা আমরা প্রথমে টাকাতে কনভার্ট করে নিই না, তো 750 পয়সা সমান হচ্ছে 7.50 টাকা, কারণ এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে এই জায়গায় দশমিক বসবে, তার মানে এই জায়গায় বসলো না, তো 7 টাকা 50 পয়সা, ওইদিকে এটা কিন্তু আবার টাকায় দেওয়া রয়েছে, তো 4 টাকা 50 পয়সা মানে 4.50 টাকা। হ্যাঁ এখন আমরা অ্যাড করব, তো দেখুন 0 5 + 5 10 ক্যারি ওভার 1, এখানে পয়েন্ট বসান, তো 7 6 11 রেখে 12, তার মানে কী হচ্ছে 12 টাকা হচ্ছে না, তো টাকাতে আমরা নিই সেটা 12 টাকা হচ্ছে, তো কোন অপশন রয়েছে অপশন নম্বর বিতে রয়েছে সেটা 12 টাকা, ঠিক আছে। আচ্ছা পরের একটা প্রশ্ন দেখুন, মাইকা বট 70 প্যাকেটস অফ আইসক্রিম প্যাক ফর এ পার্টি, দি টোটাল কস্ট অফ প্যাক ওয়াজ ₹630, হাউ হি উইল ক্যালকুলেট দি কস্ট অফ 1 আইসক্রিম প্যাক। আচ্ছা তার বাংলা হচ্ছে দেখুন, মাইকা 70টা আইসক্রিম প্যাকেট কিনলো একটা পার্টির জন্য, তো এই 70টা কিনতে তার মোট খরচ হয়েছিল 630 টাকা, তো সে প্রতিটা আইসক্রিমের দাম মূল্য কত পড়লো সেটা হিসাব করতে তার এই নিচের যে 4টা অপশন রয়েছে এদের মধ্যে কোনটা ব্যবহার করবে, তো আচ্ছা কোয়েশ্চনটার অপশন আমি লিখে দিয়েছি আনসারের অপশনগুলো, তো কোয়েশ্চনটা এখন আমি তার সামারে লিখে নিই, মানে 70 আইসক্রিম প্যাক, আচ্ছা কত টাকায় কিনলো ₹630, মানে 630 টাকা, তো একটা জিনিস দেখুন টোটাল সে কয়টা আইসক্রিম প্যাকেট কিনলো 70টা,
টাকা কত খরচ হলো 636। এখন সে প্রতিটার মূল্য বের করবে, তার মানে এই অপশনগুলির মধ্যে কোনটা শুদ্ধ হবে। তো আমরা জানি দেখুন ইউনিটারি মেথড বা ঐকিক পদ্ধতিতে আমরা দেখেছি যে সামগ্রিক থেকে সামগ্রিক মূল্য থেকে একটার দাম বের করা বা একটার মূল্য বের করার নাম হচ্ছে ঐকিক পদ্ধতি। তো আমরা সেটা কীরকম বের করি, যে সামগ্রিক যে অ্যামাউন্ট যেটা রয়েছে 630, এখানে 630, সেটাকে আমরা যতটা আইটেম আছে, এখানে আইটেম কতটা 70টা আইটেম বা আইসক্রিম আছে, তো এই 70 দিয়ে আমরা যদি ডিভাইড দিই, ভাগ দিই, তাহলে সেটার আনসার বেড়ে যাবে। তো এই অপশনে কোনটাতে রয়েছে দেখুন, এটাকে আমরা এরকম লিখতে পারি 630 ডিভাইড বাই 70। আচ্ছা, তো দেখুন সি নাম্বার অপশানে রয়েছে না, তো এই সি নাম্বারটা আপনার কারেক্ট। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চন দেখি, এ বক্স অফ 2 কিলোগ্রাম অ্যাপ্রিকটস কস্ট ₹250, হোয়াট উইল বি দি কস্ট অফ 4 সাচ বক্সেস। তো একটা বাক্সে 2 কিলো আছে অ্যাপ্রিকটস, তো তার মূল্য হচ্ছে 2 কিলোর মূল্য হচ্ছে 250 টাকা, না? এ বক্স মানে একটা বক্স, ওয়ান বক্স, আমরা কত কিলো অ্যাপ্রিকটস রয়েছে সেটা আমার দেখার বেশি প্রয়োজন না, আমার হচ্ছে বক্স কয়টা, কারণ আমার লাস্টে দেওয়া আছে 4 সাচ বক্সেস। তো 2 কেজি, একটা বক্স 250, 250 টাকা, তো হোয়াট উইল বি দি কস্ট অফ 4 সাচ বক্সেস, এরকম 4টা বক্সের হ্যাঁ কস্ট কত হবে, মানে মূল্য কত হবে। তো ওটাকে 4 দিয়ে পূরণ করব, 250 × 4 1000, 4টার দাম 1000 টাকা, তো অপশন ডিটা কারেক্ট। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চনটা দেখি, বেনানাস আর অন সেল এস 4 ফর ₹7, হাউ মাচ উইল 8 বেনানাস কস্ট। তো এখানে এই কোয়েশ্চনটা হচ্ছে মানে কলা, বেনানা মানে কলা, কলা বেচা হয় 4টার দাম 60 টাকা, কয়টার দাম 60 টাকা, 4টার দাম 60 টাকা, তো 8টার দাম কত হবে, 4টার দাম যদি এস 4 ফর ₹7, তো 4টার দাম 60 টাকা, না? তো 8টার দাম কত হবে, তো দেখুন 4টার দাম যদি 60 টাকা হয়, তো 8টার দাম দেখুন অবভিয়াসলি 8-এর মধ্যে 2টা 4 রয়েছে না, তো আমরা কি 2 সাথে 14 টাকা, একেবারে সিম্পল হিসাব। আর আপনি ঐকিক নিয়মে যদি যান তাহলে এরকম হোক, তো 4টার দাম 60 টাকা, না? তো 1টার দাম কত পড়ে 7 ডিভাইডেড বাই 4, আর 8টার দাম কত পড়বে × 8, 4 × 2 = 8, 2 সাথে 14 14টা, তো অপশন বি ইজ কারেক্ট। আচ্ছা, এই কোয়েশ্চনটিতে দেখুন, নিমা বট বেনানাস দ্যাট ওয়ার প্রাইসড এট 3 বেনানাস ফর ₹16, হোয়াট ওয়াজ টোটাল কস্ট অফ 6 বেনানাস। মানে নিমা কলা কিনতে গেল, তো কলার মূল্য হচ্ছে 3টা কলার দাম 16 টাকা, তো এভাবে যদি এরকম সে 6টা কলা যদি কিনে তাহলে তার টোটাল মূল্য কত দিতে হবে, তো 3টার দাম 16 টাকা, তো 1টার দাম কত হবে 16/3, আর 6টার দাম কত হবে × 6, তো 3 × 2 = 6, আর 2 × 16 = 32, মানে 32 টাকা হবে, তো অপশন সিটা কারেক্ট। তো আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।